সিসিটিভির ফুটেজে দেখা যায় একটি রিকশায় কিছু একটা তোলার চেষ্টা চলছে তবে হঠাৎই খালি রিক্সাটি ত্যাগ করে ঘটনাস্থল এরপর নিজেই টেনে হিসড়ে ওই বস্তুটি সরিয়ে নেওয়ার চেষ্টা করে এক যুবক পহেলামে রাজধানীর ম্যারাদিয়া এলাকায় সেলুনে চুল কাটাতে গিয়ে চাচাতো ভাইয়ের হাতে খুন হন রুবেল হত্যাকাণ্ডের পর লাশ গুম ও আলামত নষ্টের চেষ্টা করলেও ছত্রিশ ঘন্টার মধ্যেই ধোয়াশা কাটিয়ে আসামি মনিরকে গ্রেফতারে সক্ষম হয় পুলিশ ঘটনার আগের দিন দুই তারিখে আমরা লাশটি পেয়েছি এক তারিখ রাত দশটা সাড়ে দশটা দশটার দিকে দশটার দিকে রুবেল আবার চুল কাটাতে যায় আরো তার সাথে আরো দুইজন ছিল চুল কাটিয়ে তারা বাইরে চলে যায় মনির একাই ছিল বিদ্যুতের যে তারটা আছে তাদের তারটা সুইচটা দিয়ে তার হচ্ছে তার গলায় প্রথমে দিয়ে দেয় তো নিস্তেজ হয়ে গেলে তখন সে পাশের যে হাতুড়ি ছিল হাতুড়ি দিয়ে তাকে উপযুক্ত আঘাত করে এক দুই তিন ঢাকায় জমি জিতে নিশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার গ্রামের বাড়ির জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলছে পুলিশ হত্যার শিকার রুবেল ছিল একাধিক মামলার আসামি গ্রামে গিয়ে তাদের যে ওই যে দুই হাত জায়গা নিয়ে যে সমস্যা সেই সমস্যা ওই জায়গা থেকে তাদের যে মানে ল্যাট্রিন ছিল সেইটি সদ সরিয়ে মানে সে খুব কষ্ট করতে হয়েছে তার ইনডাইরেক্ট হুমকি দিত যে ছয়টা মামলা হয়েছে আর একটা মামলা মার্ডার কেস হবে একটা আমার পরিচিত আমার ভাই ব্রাদার কাউকে ছাড়বো না এরকম নানা মানে পেশারের মধ্যে দেখত চাচাত ভাইয়ের যন্ত্রণায় অতিষ্ঠ হয়েই পরিকল্পনা অনুযায়ী ঘটানো হয় এই হত্যাকাণ্ড রাশেদ বাপ্পি সময় সংবাদ ঢাকা